আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আধার কার্ডের স্ট্যাটাস আমরা কিভাবে চেক করব এবং আধার কার্ড ডাউনলোড কিভাবে করব and this video is divided into two parts. First part is how to check আধার কার্ড স্ট্যাটাস and second part is how to download e-Aadhaar. তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, লাইক ক্রোম ব্রাউজার, দেন সার্চ করব UIDAI। তারপর নিচে দেখবেন UIDAI একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচের দিকে পাবেন আপডেট আধার, এর অনেকগুলি সাব লিঙ্ক রয়েছে, তবে এখান থেকে চেক আধার আপডেট স্ট্যাটাস এই লিঙ্কে ক্লিক করবেন। দেন নিউ একটি পেজ ওপেন হবে অ্যান্ড এখানে লেখা রয়েছে এন্টার এনরোলমেন্ট আইডি অ্যান্ড টাইম অফ এনরোলমেন্ট। নেক্সট লাইনে লেখা রয়েছে ডেট অ্যান্ড টাইম অপশনাল, অর্থাৎ এখানে শুধু এনরোলমেন্ট আইডি অ্যান্ড নিচে ক্যাপচা ভেরিফিকেশন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে চলুন ফিল আপ করি। প্রথমে এনরোলমেন্ট আইডি বসিয়ে দেন ক্যাপচা ভেরিফিকেশন করি, স্মল ডি, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল আর অ্যান্ড টু, দেন চেক স্ট্যাটাসে ক্লিক করি। তারপর এখানে আসছে কংগ্রেচুলেশনস ইয়োর আধার ইজ জেনারেটেড, অর্থাৎ আপনার আধার কার্ড জেনারেটেড হয়ে গিয়েছে। তবে এখন আমরা দেখব ই আধার কিভাবে ডাউনলোড করব। আমরা চাইলে এর নিচে থাকা ডাউনলোড ই আধার এই অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবো, তবে আমরা হোম পেজে গিয়ে গেট আধার এর সাবলিঙ্ক ডাউনলোড আধার এই লিঙ্কে ক্লিক করলে নিউ একটি পেজ ওপেন হবে। এখানে তিনটি অপশন রয়েছে ই আধার ডাউনলোড করার জন্য, ফার্স্ট আধার নাম্বার, সেকেন্ড এনরোলমেন্ট আইডি, থার্ড ভার্চুয়াল আইডি। আমি সিম্পলি এনরোলমেন্ট আইডি ইনপুট করে ডাউনলোড করব এবং সেই এনরোলমেন্ট আইডি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্লিপের লেফট কর্নারে, এবং এখানে ডেট অ্যান্ড টাইম বসিয়ে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট স্লিপ অনুযায়ী। ফিঙ্গারপ্রিন্ট স্লিপের রাইট কর্নারে রয়েছে ডেট অ্যান্ড টাইম। তারপর নিচে থাকা ক্যাপচা ভেরিফিকেশন করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দেন সিলেক্ট করুন ইয়েস অ্যান্ড দেন সিলেক্ট মোর দেন 15 ডেজ। তারপর ক্লিক করুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। নিচে দেখছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফাইলটি ওপেন করি। ফাইল ওপেন করার পর এখানে পাসওয়ার্ড চাইছে, অর্থাৎ এখানে যদি আপনি পাসওয়ার্ড ইনপুট না করেন তাহলে এই ফাইলটি ওপেন করতে পারবেন না। তো এখানে ফাইলটি ওপেন করার জন্য যে ক্যান্ডিডেটের আপনি আধার কার্ড ডাউনলোড করেছেন সেই ক্যান্ডিডেটের নামের প্রথম 4টি লেটার এবং ডেট অফ বার্থের ইয়ার, অর্থাৎ 1970, 1980 ডেট অফ বার্থের ইয়ারটি আপনি এখানে বসিয়ে তারপর সাবমিটে ক্লিক করুন। তাহলে দেখতে পারছেন আমার এই ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকে সমস্ত ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য।